আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরসিংদীতে আহলে হাদিস মসজিদ দখল যৌক্তিক, সহি হাদিস ও আইনের দৃষ্টিতে বিশ্লেষণ। আহলে হাদিস এবং হানাফি মূলত দুইটি স্কুল অফ থট, উভয় কিন্তু মুসলিম এবং উভয় কিন্তু আহলে সুন্নাতুল জামাতের একই কমিউনিটিতে বিলং করে। যদিও কিছু শাখাগত বিষয়ে আকাইদ এবং ফিকহি তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, কিন্তু বেসিক্যালি তারা একে অপরের সাথে আত্মীয়তা করে, একই মসজিদে সালাত আদায় করে, একই সাথে কোরবানি দেয়, একই সাথে মুআমালাত করে এবং উভয় উভয়কে মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দ্বন্দ্বও কিন্তু রয়েছে। এখন আমাদের দেশে অনেক আহলে হাদিস বা সালাফি মসজিদ রয়েছে, কিন্তু হানাফি নামের আলাদা কোনো মসজিদ খুব কম। দুই একটা এক্সাম্পল দেখানো যেতে পারে। কিন্তু আহলে হাদিস মসজিদ থাকলেও, হানাফি মসজিদ থাকলেও এরকম কোনো বিধিনিষেধ নেই যে কোনো হানাফি আহলে হাদিস মসজিদে সালাত আদায় করতে পারবে না, কোনো আহলে হাদিস বা সালাফি হানাফি মসজিদে সালাত আদায় করতে পারবে না, এরকম কিন্তু কোনো প্র্যাকটিস নেই। এবং আমরা সচরাচর বাংলাদেশে এটাই দেখে আসছি যে যে কোনো মসজিদে নামাজ আদায় করে, এতে কোনো বাধা বিপত্তি বা এরকম কোনো নিয়ম নেই যে এইভাবে নামাজ না পড়লে এই মসজিদে আসতে পারবে না। এর মানে এটা একই একটা কমিউনিটির মসজিদ হিসাবেই কিন্তু বিবেচিত হয়। কিছু সিস্টেমেটিক পার্থক্য রয়েছে যে এই মসজিদে খুতবার সিস্টেম বা নামাজের সিস্টেম একটু ভিন্নতা রয়েছে, কিন্তু নামাজ কিন্তু যে কেউ যেখানে পড়তে পারে এই প্র্যাকটিস কিন্তু চলমান আছে। তো এখন বাংলাদেশে কিছু ঘটনা ইদানিং ঘটছে, আমি একটা ঘটনার উপর আলোচনা করে ভিত্তি করে আলোচনা করব। বাংলাদেশের নরসিংদীতে একটা আহলে হাদিস মসজিদ হানাফিরা নাকি দখল করে নিয়েছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে বিষয়টা কতটুকু যৌক্তিক, যদিও এরকম ঘটনা আরও ঘটেছে। যেমন ভোলায় আহলে হাদিস বা সালাফিদের মসজিদ মাদ্রাসা দখল করার চেষ্টার অভিযোগ রয়েছে বা সেখানে উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ রয়েছে, বা এরকম আরও অনেক ঘটনা রয়েছে। তবে আমার কেস স্টাডি হচ্ছে নরসিংদীর একটা ঘটনা। এই ঘটনার উপর ভিত্তি করে বাংলাদেশে এরকম অনেক ঘটনার বিচার করা বা অনেক ঘটনা সম্পর্কে কনক্লুশন যাওয়া সম্ভব হবে। নরসিংদীর বেগমবাদ থানাকান্দি আর তাকুয়া সালাফি জামে মসজিদ, যেটা আহলে হাদিস বা সালাফিরা প্রতিষ্ঠা করেছিল, এরপরে বেশি দিন নয় দখল করে ফেলেছে হানাফিরা। তার নাম দিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জামে মসজিদ। এখন এটার উপর ভিত্তি করে আহলে হাদিসরা অভিযোগ করছে যে হানাফিরা মসজিদ জোরপূর্বক দখল করেছে, এবং এই দখলের অভিযোগের উপর ভিত্তি করে নানান প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে আহলে হাদিসের মধ্যে যারা সংগঠন করে, আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস, তারা অবশ্য এই ঘটনার কোনো নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছে না বা এই মসজিদ দখল ঠেকানোর কিংবা পুনরুদ্ধারের চেষ্টা করছে না। তারা বলছে ওই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে তারা দলছুট বকরি, এর মানে তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর দলছুট বকরি সংগঠন থেকে বিচ্ছিন্ন হলে নেকড়ে তো আঘাত হানতেই পারে, সেই ঘটনাই ঘটেছে, অতএব তারা এর দায়ভার বা এর জন্য কিছু করতে চায় না। এটা অনেকে কিন্তু এরকম মন্তব্য করেছে। এর মানে আহলে হাদিস বা সালাফিদের কোনো কোনো প্রতিষ্ঠান দখল হয়ে যাওয়ার পিছনে তাদের নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব এবং যে অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে নিজেরা দুর্বল হয়ে যাওয়া, এই ঘটনা কিন্তু অবশ্যই দায়ী। এখন আমি যেটা আলোচনা করব যে এই হানাফিরা দখল করার যে অভিযোগ আহলে হাদিস মসজিদ, আমার এই ঘটনার উপর ভিত্তি করে আমি যেটা বলতে চাই, এটা মোটেও অন্যায় হয়নি, এটা যৌক্তিক, এরকম হতেই পারে, স্বাভাবিক। আমি প্রত্যাশা করছি না, আইনের দৃষ্টিতে এবং সহি হাদিসের দৃষ্টিতে এটাকে অযৌক্তিক বলার সুযোগ নেই, এটাকে যৌক্তিক বলতে হবে। কারণ এখানে আদৌ সেরকম দখল করার মতো ঘটনা কিন্তু ঘটেনি। এখানে আগে নাম ছিল তাকুয়া সালাফি জামে মসজিদ, এখন নাম হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ। তো এখন একটা ইমাম আবু হানিফা কোনো মসজিদের নাম রাখা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা আহলে হাদিসরাও স্বীকার করে না। অবশ্যই ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা যাবে। আহলে হাদিসদের অনেক মসজিদে মসজিদে আবু বকর, মসজিদে হানজালা, এরকম অনেক ব্যক্তির নামে নাম রয়েছে। অতএব আর তাকুয়া জামে মসজিদ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ নামকরণ করা, এটা সহি হাদিসের দৃষ্টিতে মোটেই অন্যায় নয়। আর একটা মসজিদের কমিটি পরিবর্তন হতেই পারে। আজকে কমিটিতে মসজিদ একটা ওপেন সোর্স, এবং আমি তো বলেছি যে আহলে হাদিস হানাফিরা উভয় উভয়ের মসজিদে নামাজ পড়ে এবং কেউ এতে বাধা দেয় বলে তারা স্বীকার করে না। কোনো বাধা বিপত্তির ঘটনা ঘটলেও এটা বিচ্ছিন্ন, বাস্তবিক পক্ষে উভয় উভয়ের মসজিদে যাতায়াতের একটা অনুমতি রয়েছে। আহলে হাদিসরা স্বীকার করবে যে কোনো হানাফি আমাদের মসজিদে আসতে পারবে। তো এখন মসজিদে যদি আসতে পারে আর মসজিদ কমিটির লোকজন যদি
মেজরিটির কারণে হানাফি হয়ে যায় এবং তারা যদি নামটা পরিবর্তন করে ফেলে তাহলে তো সেটা অন্যায় হওয়ার কোনো কারণ নেই। আহলে হাদিস আর হানাফি এরকম আলাদা করা কোনো আইডেন্টিটি কার্ড বা আলাদা কোনো কমিউনিটি রেজিস্ট্রেশনও বাংলাদেশে নেই। তো এর জন্যে কোনো একটা মসজিদ কমিটি যদি ভিন্ন মতের লোকজনের আধিক্য হয় এবং তারা যদি নাম পরিবর্তন করে করতেই পারে, এতে দখল হয়ে যায় এরকম আইনি ভিত্তি কোনো নেই, এরকম বলার অভিযোগ করার মামলা করার কোনো আইনই নেই। কারণ তারা কীভাবে হানাফি আহলে হাদিসকে আলাদা করবে? আইনের দৃষ্টিতে বিশ্লেষণ করলাম যে আমাদের মসজিদের সংজ্ঞা কী, এখন যারা কমিটিতে আছে বা যারা নাম পরিবর্তন করেছে তারা কারা? তারাও তো আমাদের, আগে যারা ছিল তারাও তো আমাদের, এখন নিঃসন্দেহে তারা নাম পরিবর্তন করেছে মেজরিটির সিদ্ধান্তের আলোকেই, আর সেখানে যে কেউ আসতে পারে, এটা একটা বিষয়। আর বাস্তবতা হচ্ছে এ ধরনের প্র্যাকটিস তো আহলে হাদিস বা সালাফিদের মধ্যেও রয়েছে। আমি নিজে অনেক প্রমাণ দেখাতে পারবো যে হানাফি মসজিদ যেখানে তিনটা জুমার খুতবা হতো, বসে বসে জুমার খুতবা এবং হানাফি পদ্ধতিতেই পুরোপুরি নামাজ আদায় হতো, কিন্তু সেখানে এলাকার মানুষ বা ইমাম বা অনেক মানুষ সেখানে আহলে হাদিস হয়েছে, পরবর্তীতে সেখানে সিস্টেম পরিবর্তন করে করা হয়েছে, তাই সেখানে হানাফি অনেক অসংখ্য হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদে অটোমেটিক্যালি রূপান্তরিত হয়েছে। তাই সেটা যদি হতে পারে সংখ্যাধিক্যের কারণে, জনগণ চেয়েছে, কমিটি চেয়েছে, ইমাম সাহেবরা চেয়েছে এ কারণে, তাহলে ইমাম সাহেবরা বা জনগণ বা কমিটি যদি চায় তাহলে সেখানে আত্তাকুয়া সালাফি জামে মসজিদ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জামে মসজিদ নামকরণ করার ক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা তো আহলে হাদিসরা সুযোগ পেলে করে, সুযোগ পেয়েছে করছে, এবং এটা একটা হেলদি কম্পিটিশন, আমি মনে করি এটা চলা উচিত। যেমন একটা মসজিদের সমাধান এটাই যে অধিকাংশ জনগণ যে সিস্টেমে সালাত আদায় করতে চায়, যে নাম রাখতে চায় সেটাই হবে, এবং আহলে হাদিসরা যদি লোক ভারী করে আলাদা করতে পারে করবে, কিন্তু একটা মসজিদ প্রতিষ্ঠা করে তাদের মসজিদ, তাদের নামে রেজিস্ট্রেশন, তারা কারাই? তাদের নামে তো কোনো আইডেন্টিটি কার্ড বা আলাদা কমিউনিটির অস্তিত্ব বাংলাদেশে আইন অনুযায়ী নেই এবং হাদিসেও এরকম কিছু নিষেধ নেই। অর্থাৎ এগুলোর উপর ভিত্তি করে যেটা বলা যায় যে এই কথিত মসজিদ দখল যে ঘটনা, আমার মনে হয় না যে এটা কোনো বড় ধরনের অন্যায় হয়েছে। এরকম কাজ সুযোগ পেলে আহলে হাদিসরা করবে, এবং তাদেরকেও আমি বলি যে আপনারা হানাফি অধ্যুষিত এলাকায় দাওয়াতি কাজ করে মুসল্লি ইমামদের অধিকাংশ আহলে হাদিস বানান, অটোমেটিক্যালি সেই হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদে রূপান্তরিত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হবে যখন কেউ বলবে, কেউ এরকম কোনো বিধিনিষেধ করবে যে মসজিদে আসতে পারবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মসজিদে, কিন্তু এখানে উচ্চস্বরে আমিন বলতে পারবে না, এখানে রফুলি আদেন করতে পারবে না, অথবা কোনো আহলে হাদিস মসজিদে আসলে সেখানে উচ্চস্বরে আমিন না বলে পারবে না, বুকে হাত বাঁধতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কোনো একটা কাজ কাউকে করতে বাধ্য করলে সেটা শরীয়তের দৃষ্টিতেও জায়েজ নয় এবং আইনের দৃষ্টিতেও কাউকে কোনো একটা বিশেষ পদ্ধতিতে এই শরীয় ইবাদত সম্পাদন করতে বাধ্য করার অধিকার কারণেই। সমস্যা হচ্ছে এই জায়গায়, কিন্তু মসজিদ কমিটির পরিবর্তন, ইমাম পরিবর্তন, নাম পরিবর্তন, এতে কোনো সমস্যা নেই।